বাংলা অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিউয়ার্সদের জানাই অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব জিনেটের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই তোমাদের জানাবো যদি তোমাদের সময় থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন সকল ভিউয়ার্সদের বলবো তোমরা যদি আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো বা আমার এই চ্যানেলে নতুন এসে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন প্রেস করে অল করে দিবেন এর ফলে কি হবে আমি পরবর্তী যখন জিনেট সম্পর্কে কোনো কিছু ভিডিও আপলোড করব ওই ভিডিওটি নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আমি আর দেরি না করে ভিডিওটি শুরু করছি আমরা সকলেই কিন্তু একটি গুড নিউজ পেয়ে গেছি যে জিনেট ফিরে আসবে কিন্তু আমি আজকে যখন আমার সিনিয়রের সাথে যোগাযোগ করলাম এবং উনি বললেন ওনার সাথে সিএমডি স্যারের কথা হয়েছে এবং বলেছেন জিনেট হানড্রেড পারসেন্ট কামব্যাক করছে এবং সেটাও উনি তারিখও বলে দিয়েছেন যে নভেম্বর মাসে দশ তারিখে কিন্তু জিনেট নতুন নামে এবং নতুন রূপে মার্কেটে লঞ্চ হতে চলেছে এবং আমাদের জিনেটের সিএমডি স্যার কিন্তু কারো টাকা মেরে নিয়ে পালিয়ে যায়নি উনি দিল্লিতে ওনার কাজ কমপ্লিট করে ফেলেছেন প্রায় সমস্ত কাজই কিন্তু উনি রেডি করে ফেলেছেন আর অল্প কিছু কাজ বাকি আছে এবং ওই কাজটিও কিন্তু উনি নভেম্বর মাসের আগেই কিন্তু কমপ্লিট করে ফেলবে আর সেই জন্যেই উনি কিন্তু ডেটও বলে দিয়েছেন যে নভেম্বর মাসের দশ তারিখে কিন্তু উনি মার্কেটে সকল জিনের মেম্বারদের মুখে কিন্তু হাসি ফোটাতে চলেছে এবং যে সকল মেম্বাররা জানুয়ারি মাসের পরে মানে আমি উনিশের কথা বলছি দু সালে জানুয়ারি মাসের পরে যে যে সকল জিনের মেম্বাররা আইডি নিয়েছিলেন ওই সকল আইডিগুলি কিন্তু সম্পূর্ণ প্রথম থেকেই আবার স্টার্ট হতে চলেছে এবং তার আগে যে সকল আইডিগুলি ছিল ওনাদের সম্পর্কে কিন্তু উনি বিশেষ কিছু বলেননি এখনও পর্যন্ত এবং উনি এর সাথে এও বলেছেন যে আমরা এতদিন ধরে যেভাবে অ্যাড দেখে আসছিলাম আমরা কিন্তু অ্যাড আর ওইভাবে দেখতে পারবো না অ্যাডের কিন্তু কোয়ালিটি কিছুটা চেঞ্জ হয়েছে আমরা কিন্তু অন্যভাবে অ্যাড দেখতে হবে আমাদেরকে নতুন প্রসেসে অ্যাড কিন্তু চালু হয়ে যাবে ওই সফটওয়্যারের মাধ্যমে তবে বন্ধুরা আমি আজকে তোমাদের একটিই কথা বলবো অন্যান্য কোম্পানির মতো জিনেট কিন্তু পালিয়ে যায়নি আমরা কিন্তু এটাই ধরে নিয়েছিলাম যে জিনেট আর কোনো দিনও ফিরবে না কিন্তু না বন্ধুরা ওটা আমরা ভুল ভেবেছিলাম জিনেট কিন্তু ফিরে আসবে এবং হানড্রেড পারসেন্ট জিনেট কিন্তু ফিরে আসতে চলেছে এবং আমরা যে সকল জিনেট মেম্বাররা বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে আইডি কিনেছিলাম আমাদের কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়তে হয়েছিল কিন্তু বন্ধুরা আমাদের আর সেই সমস্যার মধ্যে পড়তে হবে না জিনেট কামব্যাক করছে মানে আমরা কিন্তু আমাদের টাকাও এখান থেকে আবার ইনকাম করতে পারবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল ভিউয়ার্সের জানাই অসংখ্য ধন্যবাদ এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগে এবং তোমরা যদি জিনেট সম্পর্কে আরও নতুন নতুন আপডেট পেতে চাও তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন প্রেস করে পিস অল করে দিবেন যাতে জিনেট সম্পর্কে আমি যখন নতুন কোনো আপডেট আপলোড আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ওকে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে জিনেট সম্পর্কে অন্য কিছু তথ্য নিয়ে